পাসপোর্টের ব্যাকএন্ড ভেরিফিকেশনটা কেন হয়, কি কারণে হয়, এটা আসলে আমাদেরকে কি করা উচিত? অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্ট ব্যাকএন্ড ভেরিফিকেশনে অনেক দিন যাবৎ পড়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের কি করা উচিত। তো ব্যাকএন্ড ভেরিফিকেশন কি এই জিনিসটা কিন্তু সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে। অনেক সময় আমরা পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে গিয়ে সেখানে স্ট্যাটাস হিসেবে দেখি যে পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন। তো ব্যাকএন্ড ভেরিফিকেশন হিসেবে এখানে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে দুইটা অপশন কিন্তু তারা রাখছে। প্রথম অপশনে বলা হয়েছে যে বেসিক চেক ক্লিয়ারেন্স, মানে আপনার বেসিক চেক ক্লিয়ারেন্স মানে আপনার ডাটাগুলো বেসিক চেক হবে। বেসিক চেকের ভিতরে আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, আপনার প্লেস অফ বার্থ মানে আপনার জন্মস্থান, এই বিষয়গুলো কোনো ধরনের অমিল আছে কিনা, আপনার পূর্ববর্তী পাসপোর্টের সাথে কোনো ধরনের অমিল আছে কিনা, এই জিনিসটা হচ্ছে বেসিক চেক ক্লিয়ারেন্স হয়। এবং দুই নম্বরে এখানে বলা হয়েছে যে এবিআইএস চেক ক্লিয়ারেন্স। এবিএস চেক ক্লিয়ারেন্স বলতে এখানে তারা যে বিষয়টা বুঝিয়েছে যে আপনি কি আগের কোনো পাসপোর্ট লুকিয়ে রেখে আপনার ফেস এবং ফিঙ্গার দিয়ে নতুন করে পাসপোর্ট করছেন কিনা, এই জিনিসটা চেক হয়। সো আমি যদি আপনাদেরকে গুগল ট্রান্সলেট একটু ট্রান্সলেট করে দেখাই যে আসলে বিষয়টা কি, দেখুন এখানে দেখলে দেখতে পারবেন যে আসলে বেসিক চেক ক্লিয়ারেন্সটা আমি যে বিষয়টা বললাম সেই জিনিসটা, যে আসলে আপনার নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ, জন্মস্থানের কোনো অমিল আছে কিনা, এই জিনিসটা হচ্ছে বেসিক চেক ক্লিয়ারেন্সে দেখাবে। এবং এবিআইএস চেক যে ক্লিয়ারেন্সটা আছে সেটা হচ্ছে আপনার, আপনি হয়তো আপনার আগের কোনো পাসপোর্ট লুকিয়ে রেখেছেন এবং অন্যের সাথে ফেসিয়াল অথবা আঙ্গুলের মিল বা সিস্টেমের চেক চলছে। তো এক্ষেত্রে আপনার আগের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের কোনো ধরনের অমিল আছে কিনা এবং আপনার আগের পাসপোর্টে যে ফেস এবং ফিঙ্গারের যেই ছাপ দিয়েছিলেন বা যে ফিঙ্গার দিয়েছিলেন সেটার সাথে কোনো ধরনের ব্যবধান আছে কি না, সেই জিনিসটাই হচ্ছে এবিআইএস চেক। এবিএস চেক অনেক সময় দেখা যায় যে আপনার যদি দুইটা তিনটা পাসপোর্ট থাকে, অনেক সময় একটা পাসপোর্টের সাথে যদি আরেকটা পাসপোর্টের কোনো ধরনের গরমিল থাকে, তৃতীয় নম্বর পাসপোর্টে এসে যদি আপনি আবারও চেঞ্জ করতে চান, তাহলে এই জিনিসটা কিন্তু এবিএস সিস্টেমের ভিতরে পড়ে যায়। সেক্ষেত্রে আপনার তিনটা পাসপোর্ট তিন ধরনের হয়ে যায়, সেটা হচ্ছে এবিএস চেক এই সিস্টেমে পড়ে যায়। এবিএস চেক সিস্টেমে যদি পড়ে যায় সেটা আপনার অফিসিয়াল সিস্টেম অনুযায়ী ছাড়াতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। আর যারা দেখতেছেন যে যাদের স্ট্যাটাসগুলো আপনার পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন পরে আছে কিন্তু অনেক দিন যাবৎ ছুটতেছে না, সেক্ষেত্রে আপনি সবচাইতে ভালো হবে আপনার অফিসে গিয়ে আপনি হচ্ছে যিনি কর্মকর্তা আছেন বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি আছেন তার সাথে যদি আপনি কথা বলতে পারেন তাহলে হয়তো বা দ্রুত ব্যাকএন্ড ভেরিফিকেশনটা আপনি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও ব্যাকএন্ড ভেরিফিকেশনটা আপনার অনেক সময় দেখা যায় যে এক সপ্তাহ থেকে 15 দিন, সর্বোচ্চ হলে এক মাস, এর বেশি কিন্তু ব্যাকএন্ড ভেরিফিকেশনটা থাকে না, এর ভিতরে কিন্তু আপনার ব্যাকএন্ড ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। যদি না আপনার এবিএস চেক ক্লিয়ারেন্সের কোনো ধরনের মিস ইউজ আপনার না থাকে। আর বেসিক চেক ক্লিয়ারেন্স এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সংশোধনী দিলে কিন্তু বেসিক চেক ক্লিয়ারেন্স এটা আপনার থাকবেই, কারণ হচ্ছে প্রথমটার চেয়ে আপনার দ্বিতীয় পাসপোর্টের যেটা ইনফরমেশন আছে সেটার যে সংশোধনটা আছে সেই সংশোধনের জন্য কিন্তু আপনার বেসিক চেক ক্লিয়ারেন্সটা হয়। সো এর জন্য আপনার সর্বোচ্চ হলে 15 দিন 20 দিন, এর বেশি যায় না আসলে, সর্বোচ্চ আপনার এক মাসের ভিতরে কিন্তু আপনার ব্যাকএন্ড ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। তবে যারা পাসপোর্ট কারেকশন করতে দিয়েছেন তারা নর্মালি ব্যাংগ্রাফ না করে আপনাদের উচিত আপনারা এক্সপ্রেস ব্যাংগ্রাফটা করবেন, তাহলে হচ্ছে আপনার এই জিনিসগুলো এক্সপ্রেস হিসাবে আপনার ভেরিফিকেশনগুলো হবে, আপনার ভেরিফিকেশনটা এক্সপ্রেস হবে, তারপর হচ্ছে আপনার যে ব্যাকএন্ড ভেরিফিকেশনটা আছে এই জিনিসটাও আপনার এক্সপ্রেস হবে। ব্যাকএন্ড ভেরিফিকেশনটা এই জিনিসটা আপনার কাছে কোনো ধরনের ফোন কলে যাবে না বা অফিস থেকে কোনো ফোনও করবে না, ব্যাকএন্ড ভেরিফিকেশনটা অফিস থেকে অটোমেটিকলি করা হয়, সেই জন্য হচ্ছে ব্যাকএন্ড ভেরিফিকেশনের জন্য আপনার কোনো ধরনের প্যারা নিতে হবে না। আর ডিএসবি ভেরিফিকেশন অর্থাৎ এসবি ভেরিফিকেশন যদি আপনার এখানে দেখায় যে পেন্ডিং এসবি ভেরিফিকেশন, সেটার জন্য আপনার এসবি অফিসে অর্থাৎ আপনার জেলায় যে ডিএসবি অফিস আছে সেই ডিএসবি অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আপনাকে ফোন দেওয়ার কথা এবং আপনাকে সরাসরি ভেরিফিকেশন তারা করবে। আর যদি ব্যাকএন্ড ভেরিফিকেশন দেখায় সেটার জন্য আপনার কোনো ধরনের প্যারা নেওয়ার দরকার নেই, আর যদি এক মাসের ওভার হয়ে যায় আপনার ব্যাকএন্ড ভেরিফিকেশনটা তাহলে আপনি সরাসরি গিয়ে পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন, সেখানে যোগাযোগ করলে হয়তো বা কিছুটা দ্রুত আপনার কাজটা হয়ে যেতে পারে। আর এছাড়াও ব্যাকএন্ড ভেরিফিকেশনটা আপনার এক সপ্তাহ থেকে এক মাস, এর ভিতরে কিন্তু আপনার ব্যাকএন্ড ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। তো গাইস আশা করি বুঝতে পারছেন যে আসলে ব্যাকএন্ড ভেরিফিকেশনটা কেন দেখায়, ব্যাকএন্ড ভেরিফিকেশন আসলে আমাদেরকে কি করতে হবে
এই প্রসেসটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এছাড়া যদি পাসপোর্ট সংক্রান্ত কোনো ধরনের ইনফরমেশন জানা থাকে, আমার প্রচুর ভিডিও আপলোড করা আছে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে, আপনি চাইলে আমার প্লে লিস্ট ঘুরে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।